জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই দেশে মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম কয়েকবার এসেছেন, সমাবেশে বক্তব্য রেখেছেন, আগে আসেন। এবং কবি মাদ্রাসার সনদের স্বীকৃতি, এটি বহু বছরের পুরনো দাবি। আমি রাজনৈতিক কথা বলতে চাই না, কিন্তু কথার পিঠে তো কথা আসে। বেগম খালেদা জিয়া বা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও এই দাবি ছিল। উনি আলেম ওলামাদের নিয়ে ভাত খাওয়াতেন, কিন্তু দাবি করুন পূরণ করে নাই। অনেকে ভেবেছিলেন খালেদা জিয়া প্রতিশ্রুতি দিয়ে এসার সাহ দিয়ে ইয়ে নইলেন, ওই তো অনেকে ভেবেছিলেন, কিন্তু জননেত্রী শেখ হাসিনা কবি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন। স্বীকৃতি দেওয়ার পর অনেকে বলেছেন স্বীকৃতি হয়েছে কিন্তু চাকরি হবে না, কিন্তু আমাদের নেত্রী স্বীকৃতি দিয়েছেন এবং সরকারি চাকরি দিয়েছেন। কবি মাদ্রাসার সনদ প্রাপ্তদের সরকারি চাকরি দিয়েছেন, তারা সরকারি বেতন পাচ্ছে, এটি কেউ কল্পনার বাইরে করেছে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সরকার আজকে প্রতি জেলায় এবং উপজেলায় একটি করে মসজিদ বানিয়ে দিচ্ছে। মসজিদ বাইরে থেকে দেখলে মন জুড়িয়ে যায়, ভিতরে ঢুকলে মন জুড়িয়ে যায়, সমস্ত ব্যবস্থা ওখানে আছে। আমাদের সরকার যে এই কাজগুলো করেছে, আপনারা আলেমরা অন্যদের কাছে বলেন, এবং জননেত্রী শেখ হাসিনা যে এই কাজগুলো করেছে সেটি বলেন।